প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে গড়া মদিনার অন্যতম স্থাপনা মসজিদে নববী। এই মসজিদের মর্যাদা ও জিয়ারতে রয়েছে অনেক ফজিলত। আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শনের মধ্যে পবিত্র কাবা শরীফের পরই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিমান্বিত এই মসজিদে নববীর অর্থ নবীজির মসজিদ। এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সর্বোত্তম ও পবিত্র স্থানের মধ্যে দ্বিতীয়। বিস্তারিত আব্দুল হালিম নিহনের প্রতিবেদনে। মসজিদে নববী, যার অর্থ নবীজির মসজিদ। এই মসজিদের অভ্যন্তরে দক্ষিণে অবস্থিত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা শরীফ, যা পবিত্র কাবার পর পৃথিবীর সর্বোত্তম স্থান হিসেবে স্বীকৃত, যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত কবুল হওয়া নামাজের সওয়াব পাওয়া যায়। এই মসজিদের গুরুত্ব মর্যাদা নিয়ে কোরআন হাদিসে অসংখ্য নির্দেশনা রয়েছে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন এই শহরটির নাম ছিল ইয়াসরিব। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পরপরই ইয়াসরিব নামটি পরিবর্তন করে মদিনা নামকরণ করা হয়। কিন্তু সেখানে আশেপাশে কোনো মসজিদ ছিল না যেখানে নবীজি সহ সাহাবীরা নামাজ আদায় করবেন। পবিত্র মসজিদে নববী তখন থেকেই মুসলমান শাসকদের দ্বারা বহুবার সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছে। সর্বশেষ আধুনিকায়নে পবিত্র মসজিদ নববী নবসজ্জা ও রূপদান করেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে সৌদ, যার পরিকল্পনা করা হয় 1948 খ্রিস্টাব্দে এবং 1953 ও 1955 সাল নাগাদ মসজিদ আধুনিকায়ন করা হয়। বর্তমানে সুন্দর এবং বিশাল আকার এই পবিত্র মসজিদ নববীর সমস্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজ পরিবারে। আব্দুল হালিম নিহন, মাইটিভ।